আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাকে আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব যে এই দশটি খাবার আপনি যদি প্রতিনিয়ত খান তাহলে অবশ্যই আপনি এক মাসের মধ্যে অনেকটাই মোটা এবং অনেকটাই শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে যে খাবারটি আপনাকে খেতে বলবো সেটি হচ্ছে কিশমিশ। এটা হয়তো আপনারা অনেকেই অজানা যে মোটা হবার জন্য সবচেয়ে কার্যকরী খাবার হলো কিশমিশ। কিশমিশে বিদ্যমান পুষ্টি উপাদান শরীরের শক্তি যোগাতে ও ওজন বাড়াতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে রাতে শোবার আগে এবং গ্লাসে কিশমিশ ভিজিয়ে রাখুন। সকাল ঘুম থেকে উঠে খালি পেটে সেগুলো খেয়ে নিন। ভিজানো পানিটাও সেই সাথে খেতে পারেন। এভাবেই নিয়মিত 1 থেকে 2 মাস খেলে দেখবেন আপনার শরীর ওজন আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং শরীরের আগের চেয়ে অনেক সুন্দর ও শক্তিশালী হয়ে উঠেছে। 2 নম্বরে খিচুড়ি। খিচুড়িতে বিদ্যমান কার্বোহাইড্রেট ও প্রোটিন মোটা হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খিচুড়ি তৈরি অপরিহার্য উপকার, ডালে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, খাদ্র আঁশ ও অ্যামাইনো অ্যাসিড। এবং খিচুড়ির সাথে অল্প কিছু সবজি মিশিয়ে যদি রান্না করা হয় তবে এটি পরিপূর্ণ ব্যালেন্সড খাবারে পরিণত হয়। তাই প্রতিদিন সকালে খিচুড়ি খাওয়ার অভ্যাস করতে পারেন। 3 নম্বরে যেই খাবারটি আপনাকে সাজেস্ট করব সেটি হচ্ছে সেদ্ধ আলু। আমরা কম বেশি সবাই জানি যে সেদ্ধ আলুর ওজন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলুতে শতকরা তন্তু, খনিজ, লবণ, ভিটামিন ও উদ্ভিজ প্রোটিন রয়েছে। এই খাবারটি বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে রান্না করা যায়, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আলুর গুরুত্বপূর্ণ দিতেই হবে। এছাড়া আলু ভর্তা বা প্রতিদিন যদি 2টো করে সিদ্ধ আলু খেতে পারেন তবে অনেক উপকৃত হবেন। 4 নম্বরে বিরিয়ানি। হ্যাঁ, ঠিকই পড়েছেন, বিরিয়ানি মোটা হতে সাহায্য করে। যদিও এটি একটি খরচ সাপেক্ষ ব্যাপার, তবে আপনি সময় সুযোগ পেলেই বিরিয়ানি খাবার অভ্যাস করতে পারেন। প্রতি 2-3 দিন অন্তর বিরিয়ানি খেতে পারলে 1-1.5 মাস পর পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। 5 নম্বর, গরুর মাংস। যেসব খাবার খেলে মোটা হওয়া যায় তার মধ্যে অন্যতম একটি খাবার হলো গরুর মাংস। মানবদেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ গরুর মাংসে পাওয়া যায়, যা ওজন বাড়াতে ও স্তনবন হতে সাহায্য করে। আমরা মোটামুটি সবাই মনে করি যে গরুর মাংস একটি ক্ষতিকর খাবার যা এড়িয়ে চলা উচিত। আসলে এড়িয়ে চলা বলতে কম মাত্রায় খাওয়া প্রয়োজন। স্বাভাবিক টুকরোর 2-3 টুকরো খাওয়া যেতে পারে, এটি গরুর মাংস খাওয়ার সাধারণ মাত্রা। 6 নম্বরে যেটিকে সাজেস্ট করব সেটি হচ্ছে অন্যতম একটি প্রিয় খাবার, ডিম। প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম থাকাটা খুবই উপকারী এবং আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে ডিম খাওয়াটা অপরিহার্য। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। শরীরের ওজন বাড়াতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ডিমের কুসুমে বিদ্যমান প্রয়োজনীয় ক্যালোরি আপনার শরীরের ওজন বাড়াতে খুবই সহায়ক। 7 নম্বরে ঘি এবং মাখন। ওজন বাড়াতে চাইলে স্নেহজাতীয় খাবার গুরুত্বপূর্ণ এবং স্নেহজাতীয় খাবারের মধ্যে মাখন ও ঘি অন্যতম। মাখন ও ঘিতে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালোরি যা আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। তবে অতিরিক্ত ঘি ও মাখন খেলে হার্টের ক্ষতি হতে পারে, তাই পরিমাণ মতো খাবেন। 8 নম্বরে হচ্ছে বাদাম। যেসব খাবার খেলে মোটা হওয়া যায় তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে বাদাম। ওমেগা 3টি ফ্যাটি অ্যাসিড, ক্যালোরি, ফাইবার, প্রোটিন এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার হলো বাদাম। এটি আপনার শরীরের ওজন বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে, তাই সময় করে বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন। 9 নম্বরে ভাত। ভাত যেসব খাবার খেলে মোটা হওয়া যায় তার মধ্যে হচ্ছে একটি। ভাতে রয়েছে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট। সমাজ সংস্কৃতির কারণে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত থাকে, এটি একটি ভালো দিক। তবে সবচেয়ে ভালো হয় যদি ভাতের ফ্যান নিয়ম করে খেতে পারেন। অনেক অঞ্চলে এটিকে মারো বলে। এটি খেলে আপনার অনেকটাই ওজন বাড়বে। 10 নম্বরে যেই খাদ্যটি রেখেছি সেটি হচ্ছে শাকসবজি। দেহের ওজন বাড়াতে ও সুস্থতা বজায় রাখতে শাকসবজির বিকল্প নেই, তাই শাকসবজির প্রতি অনীহা চলবে না। ওজন বাড়াতে চাইলে আমাদের প্রতিদিন বেশি বেশি করে শাকসবজি খেতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি উপকারে এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।